আসসালামু আলাইকুম সবাইকে আছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দু সাল ফেব্রুয়ারি মাসের তিন তারিখ প্রতি ফুট বাল পাথর এবং প্রতি গাড়ি পাথর কত টাকা চলতেছে আপনারা কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি আপনাদের খুবই 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 গুরুত্বপূর্ণ এবং উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা পাথরের দামগুলো জেনে নিই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে পাথর তার মধ্যে অন্যতম হচ্ছে বোলাগঞ্জ পাথর বোলাগঞ্জ পাথর নাম্বার ওয়ান পাথর প্রতি ফুট নিতে পারবেন একশো বিয়াল্লিশ টাকা হলে যারা গাড়ি নিতে চান তারা প্রতি ফুট নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা বা চোদ্দো হাজার টাকা হলে আপনারা এক গাড়ি পাথর নিতে পারবেন বেতনা পাথর প্রতি ফুট বেতনা পাথর আপনারা নিতে পারবেন মাত্র একশো সাতাশ টাকা হলে প্রতি গাড়ি নিতে পারবেন বারো হাজার টাকা হলে ভুটান পাথর প্রতি ফুট ভুটান এলচি পাথর আপনারা নিতে পারবেন মাত্র একশো টাকা হলে প্রতি গাড়ি পাথর নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা হলে ভুটান ওয়ান টু বা থ্রি ফোর সাইজের যে পাথরগুলো আছে এগুলো প্রতি ফুট নিতে পারবেন আশি টাকা হলে প্রতি গাড়ি নিতে পারবেন নয় হাজার টাকা হলে এখানে নয়শো টাকা লেখা হয়েছে তো নয় হাজার টাকা হলে নিতে পারবেন বোল্ডা বাঙ্গা পাথর প্রতি ফুট সত্তর টাকা হলে নিতে পারবেন বাংলা বুতুবাঙ্গা পাথর প্রতি ফুট পাথর নিতে পারবেন মাত্র পঁচাশি টাকা হলে বিওয়াস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি পাথর নিতে চান ভিডিও শেষে আমি নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা যোগাযোগ করে পাথর নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিদ